আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সাগরগি মহোদয়, বিশ্বের এই ভবনে যেই যেখানে বসেই ইউটিউব ভিত্তিক স্বাস্থ্য ফোরাম দেখতেছেন বা দেখবেন যে যেখানে বসেই, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাবো আপনাদেরকে কমলার উপকারিতা, ঔষধি গুণাগুণ, অবাক করার মতো তথ্য। অর্থাৎ আজকের বিষয়বস্তু হলো কমলার উপকারিতা, ঔষধি গুণাগুণ, অবাক করে দেওয়ার মতো। তো বন্ধুগণ, কমলা এক প্রকার লেবু জাতীয় রসালো ফল। এটি অনেকের কাছে জনপ্রিয় ফল এবং ভিটামিন সি এর অনেক বড় একটি উৎস। ছোট বড় সকলেই কমলাকে খুব পছন্দের সাথে আমরা খেয়ে থাকি এবং পছন্দ থাকে শীর্ষ থাকে এই ফলটি। এটি সরাসরি খাওয়া যায় এবং ফ্রুট সালাতে ব্যবহার হয়। আসুন জেনে নিব কমলার উপকারিতা ও ঔষধি গুণাগুণ। নাম্বার ওয়ান, পুষ্টিগুণ। কমলা আপনার আমার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ চোখের পাওয়ার রাখতে বা পাওয়ার বাড়াতে সাহায্য করে কমলা ফল খাওয়ার গুণে। কমলা এত পরিমাণ ভিটামিন এবং এত পরিমাণ প্রচুর ভিটামিন থাকার কারণে রাতকানা রোগ হতে আমাদেরকে নিরাময় করতে পারে এই কমলা ফল খাওয়ার গুণে। নাম্বার তিন, কমলা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে, অর্থাৎ মানবদের ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করতে পারে এই ফল খাওয়ার গুণে। নাম্বার চার, ক্যান্সার থেকে শুরু করে বিশেষ করে কমলায় থাকা আলফা এবং ভিটামিন ক্যারোটিনের মতো ফ্লাভোনয়েড ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই ছোট ফল খাওয়ার গুণে। তো বন্ধুগণ, এই কমলা দাঁতের ক্যাভিটি রোধ করতে সাহায্য করে। শুধু কি তাই, কমলায় চর্বিবিহীন আঁশ, সোডিয়াম এবং কোলেস্টেরল মুক্ত উপাদানগুলি হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। আর ঔষধি গুণাগুণ কমলার, কমলা আপনার আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বর্তমান বৈশ্বিক মহামারীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কমলা। তো বন্ধুগণ, আর কমলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কমলা অন্যতম একটি পছন্দ খাবার তালিকা আমাদের রয়েছে। শুধু কি চাই, ছোট বড় নানা রকম চর্মরোগ, রোগ ব্যাধি সংক্রমণ হাত থেকে কমলা আমাদেরকে সুরক্ষা দেয়। ভিটামিন সির গুরুত্বপূর্ণ মুখে সৃষ্টি হওয়া ঘা নিরাময়, আর এই ভিটামিন সি পাওয়া যায় একমাত্র কমলার ভিতরে। আর এর আধার কমলা ব্যবহার অত্যন্ত উপযোগী। কমলা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া কমলা বিটা ক্যারোটিন কোষের অবাঞ্ছিত, বিশেষ করে অবাঞ্ছিত সেলগুলো ধ্বংস করতে এবং বিশেষ করে ধ্বংস রোধ করতে সাহায্য করে। কমলায় উপস্থিত থাকা ক্যালসিয়াম দেহের হাড় এবং দাঁতের গঠন বৃদ্ধিতে ক্ষয়রোধ সাহায্য করে। কমলা হজম শক্তি, বিশেষ করে আমাদের হজম শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেয় কমলা খাওয়ার গুণে। কমলা এমন একটি সুস্বাদু ফল, ছোট বড় সকলের শীর্ষস্থানে থাকে ফলটি। সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য রক্ত স্বল্পতা সারাতে কমলা বিশেষ ভূমিকা পালন করে। তো বন্ধুগণ, রূপচর্চায়ও অন্যতম ভূমিকা পালন করে কমলা। কমলা খোসা ফেলে দেওয়া নয়, কমলা খোসা থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং ত্বকের সজীব মোলায়েম করতে সাহায্য করে এবং মুখের বলি রেখা দূর করতে সাহায্য করে। মুখের ব্রণ মেশার জন্য একটি গুড মেডিসিন হলো কমলা। বন্ধুগণ, কমলা যেমন ফল হিসেবে কাজ করে, কমলার খোসাও রূপচর্চায় কাজ করে। অনেক মা বোনদের, অনেক বিউটিশিয়ানরা কমলার ছিলকাকে বেটে পেস্ট করে মুখে লাগায়, বিভিন্ন দাগ ব্রণ মেশার জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করে। তো বন্ধুগণ, কমলার অনেক ভিডিও আমি দিয়েছি আগে পূর্বে, নতুন করে তথ্য যোগ করা হলো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন,
লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য ভাই বোনদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কলিকাতার সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।